तो ये देखें और डिम और डिमगुलाও ढेকে রাখছে যে গতকালকে চেক দিয়েছিলাম 7টা ডিম থেকে দেখলাম 6টা ডিম জমছে। দেখেন এখন এই ফিমেলটা গেলে মিটিং করবে করে, তবে মানিক ভাই রাজাসটা হয়তো খুব শীঘ্র ডিম দিয়ে দিবে। এই মিটিং করে ফেলছে, আবার বের হচ্ছে যে আসো 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 আসো। তবে আমাদের রাজা মোরগটা বের হয়ে গেছে, যে আমাদের লাল মিয়া বের হয়ে গেছে। আমাদের লাল মিয়া ওই মোরগটাকে প্রচুর মারে, আর ডিম নিয়ে বসে রয়েছে, বাচ্চা প্রতিদিন সাথে বসে থাকে। যে আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে প্রায় অনেক দিন পরে আমাদের এই প্রজেক্টে ভিডিও করতে আসলাম। তো এর মধ্যে আমি এখানে আসছি, খাবার টাবার দিয়ে চলে গেছি, কখনো ভিডিও করা হয় নাই। তা প্রায় আপনার এক মাসের মতো হবে যে এই প্রজেক্টের নতুন কোনো ভিডিও আপনাদের দেখানো হয় নাই। তো গত কিছুদিন আগে আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের রাজা হাঁস ডিম দিয়েছে। তো ডিম দেওয়ার পরবর্তীতে আপনাদের আর কোনো আপডেট দেখানো হয় নাই। তো আমাদের রাজা হাঁস যে ফিমেলটা আছে, এটা টোটাল 8টা ডিম দিয়েছিল। তো 8টা ডিম থেকে আমার ভাগিনা ওই আপনার একটা ডিম খেয়ে ফেলে, আর 7টা ডিম ছিল। ওই 7টা ডিম দিয়ে আমি ওই যে ভিতরে আপনার ওই যে বসে রয়েছে হাঁস, তো ওইখানে আমি আপনার বসিয়ে দিই। তো চলুন এখন আপনাদের আমি রাজা হাঁসগুলো দেখাই ডিমের কি অবস্থা। তো আমাদের এখানে বর্তমানে 3টা রাজা হাঁস, একটা তারপরে যে একটা ওই একটা একটা মেল আর 2টা ফিমেল। তো ওদের বের হওয়ার সুযোগ দেই। তো ওই যে পিছনে যে ফিমেলটা, এই ফিমেলটা আমরা এনেছি আমাদের চাষি মানিক ভাই, বার্ডস ক্যান বার্ডস, ওনার কাছ থেকে। তো মানিক ভাইয়ের ওইখানে ফিমেল বেশি ছিল, তো আমি ভাইয়ের কাছে একটা ফিমেল চাই। তো চাওয়ার পরে মানিক ভাই আমাকে বললো যে একটা ফিমেল নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা এই ফিমেলটাই নিয়ে আসি। আর এই ফিমেলটা আর ওই ডানা, যেটা ডানা একটু জন্মগতভাবে সমস্যা আছে, তবে ওটা কোনো প্রবলেম না, কারণ আমি যেহেতু ব্রিডিং করাবো সেহেতু ডানায় আপনার ওরকম উপশম থাকলেই কি না থাকলেই কি। মানিক ভাইয়ের এই হাঁসটা ওর ডিম দেওয়ার সময় হয়ে গেছে। এই যে দেখেন রাজা হাঁস, এটা আপনার ডিম নিয়ে বসে রয়েছে। তো এর নিচে আছে আপনার 7টা ডিম। গতকালকে চেক দিয়েছিলাম 7টা ডিম থেকে দেখলাম 6টা ডিম জমছে, তার মানে 6টা ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা আছে। আসো 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 আসো। তো এই যে দেখেন ওর ডিমগুলাও ঢেকে রাখছে, যে এই যে দেখছেন। যদি সব কিছু ঠিক থাকে আমাদের এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে আপনার সম্ভবত আগামী মাসের 10 থেকে 12 তারিখ। ওই যে ফিমেল হাঁসটা বাইরে চলে গেছে খাওয়ার জন্য, এই যে। তো ওদের এখন আমাদের খাবার দিতে হবে। আর সবাইকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আপনার আমাদের এখানে একটা রাজা হাঁসের সেল পোস্ট দেয়। তো তারপর ওনার কাছ থেকে ভাবি যে আপনার 2টা কিনবো। উনি সিঙ্গেল ফিমেল রাজা হাঁসটা বিক্রি করবে না। তো তারপর ওনার সাথে কথা হয়, বললাম যে 5,000 টাকা চাইছি, আপনার 2টা রাজা হাঁস বলছি 5,000 দিয়ে আনবো, আগামীকাল হয়তো বা যেতে পারি। তো আগামীকাল যে কোনো কারণবশত ওনার বাসায় যাওয়া হয় নাই। তো একদিন পরে ওনাকে নক করি যে শুক্রবার দিন যাব। তো ওই দিন রাতের বেলা উনি আমাকে জানায় যে ওনার হাঁস নাকি উনি বিক্রি করে ফেলছে, কে নাকি আসছে, আসে নাকি টাকা দিয়ে গেছে। তো এটা শুই না মেজাজ খুব গরম হয়েছে, কারণ যে আজকাল মানুষের জবানে ঠিক নাই। যেমন আমার এখানে আপনার পেঙ্গুইন হাঁস ছিল, পেঙ্গুইন হাঁস নারায়ণগঞ্জের এক ভাই নেওয়ার কথা আশ্বাস দিছে যে নেবে। তো ওনার ওই আশ্বাসের ভিত্তিতে দেখা গেছে যে অনেকে আমাকে অফার করছে যে পেঙ্গুইন হাঁস 2 জোড়া আপনার মানে যা সেল করছি তার চেয়ে তারও দ্বিগুণ দাম দেবে। তো তাও আমি দেই নাই, কারণ আমার জবানে ঠিক রাখছি আমি। তো ওই লোক পরে আপনার হাঁস দেয়, তো পরে মানিক ভাইকে বললাম। তো মানিক ভাই পরবর্তীতে আমাকে এই ফিমেলটা দিয়েছে। 2টা ফিমেল আর একটা মেল হলেই হবে। আর আমাদের হাঁস তো আপনাদের আগেই বলছি যে হাঁসগুলো কমিয়ে দিয়েছি। বর্তমানে আমাদের এখানে হাঁস আছে আপনার 4টা, 3টা টেস্টেড হাঁস আর একটা হচ্ছে আপনার এই যে সাদা হাঁস। তো এই 4টা হাঁসই রাখছি বর্তমানে, মনে হয় ডিম দিচ্ছে। আমি আপনার পানিটা দিয়ে দিলাম, এই যে রাজা হাঁস পানি পেয়ে চলে আসছে। আরও পানি চাচ্ছে, পানি কম হয়ে গেছে ওদের, আরও পানি দেওয়া লাগবে ওদের। ওই যে দেখেন, তো রাজা হাঁস প্রতিদিন পানি দিলে এই পানির মধ্যে মিটিং করে ওরা। তো ওই দেখেন একটু পরে দেখবেন ওরাও মিটিং করতেছে এখানে। এই যে দেখেন এখন এই ফিমেলটা গেলে মিটিং করবে। ওই দেখেন ওই যে বললাম না মিটিং করবে, এই যে দেখেন এই যে ওই ফিমেলটা পানির সামনে গেলেই আমাদের রাজা হাঁসগুলো মিটিং করে। তবে মানিক ভাই রাজা হাঁসটা হয়তো খুব শীঘ্র ডিম দিয়ে দিবে। এই যে মিটিং করতেছে ওরা। তো আমাদের এখানে হয়েছে কি, মানে রাজা হাঁসগুলোকে পর্যাপ্ত স্পেস দিতে পারতেছি না, তো যেই কারণে একটু সমস্যা হচ্ছে রাজা হাঁসের। এই যে ওরা মিটিং করতেছে। তো আমাদের এইখানে আমরা রাজা হাঁসটাই বাড়াবো যদি সব কিছু ঠিকঠাক থাকে, কারণ রাজা হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর দেখা যায়, বড় সাইজের। এই যে মিটিং করে ফেলছে ওরা, এই যে মিটিং করে ফেলছে। ওই দেখেন ওই যে ভিতরে থেকে ওইটা আপনার চিলাচিলি করতেছে, ওইটা যে হাঁসকে ডিম দিয়েছি খাওয়ার জন্য, ওরা ডিম খাচ্ছে। তো চলুন এখন আপনাদের আমাদের মুরগিগুলো দেখাই। এই যে রাজা মোরগ, যেটা আমাদের রাজা মোরগটাকে আগে ছেড়ে দিই। তো এই ছেড়ে দিয়েছি, সবাই বের হচ্ছে। যে আসো 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 আসো। এই যে মুরগিগুলো বের হয়ে গেছে। তারপর যে আমাদের রাজা মোরগ, আমাদের রাজা মোরগটা বের হয়ে গেছে। যে এই যে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কী করছো কী করছো কী করছো কী করছো। এই যে আমাদের লাল মিয়া বের হয়ে গেছে। আমাদের লাল মিয়া ওই মোরগটাকে প্রচুর মারে, এই কারণে ছাড়ি না। যাও 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 ঘরে, যাও ঘরে, যাও ঘরে ঘরে। আরে দেখেন তো কী একটা অবস্থা। আমাদের লাল মিয়া দিয়ে এখন বিডি টু কম করাইতেছি, কারণ আমাদের ওই যে ওই মোরগটার বাচ্চা দরকার আমাদের। যাও 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 যাও, ভালো হয়েছে। ওকে, এটার মধ্যে আটকে রাখি। এখন এই যে বাদ বাকি যে ফিমেলগুলো আছে, এদের সব, এদের সবাইকে ছেড়ে দিই। এই যে ফিমেলগুলো সব ছেড়ে দিলাম। আর যাও যাও যাও। এই যে এইখানে দেখেন অবস্থা। এই বাচ্চাটার পালিত মা হচ্ছে এইটা। তো দেখেন মা ডিম নিয়ে বসে রয়েছে, বাচ্চা প্রতিদিন সাথে বসে থাকে। যে আর এইখানে দুইটা মিলা জয়েন্ট ভেঞ্চারে আপনার ডিম দিতেছে। যে তো এইখানে যে এই মুরগিটাকে বসাই দিছি, এটাকে বসাই দিছি, এটাকে বসাই দিছি। তারপরে যে ওইখানে আরও মুরগি আছে, ওগুলোকে বসাবো। আমি বর্তমানে মুরগির মিউটেশন নিয়ে কাজ করতেছি। আমার সবচেয়ে পছন্দের মুরগি হচ্ছে আপনার গ্রে কালার মুরগি, যেমন যে এই কালার মুরগিগুলা। তো আমি যে হলুদ যে মুরগিগুলা, এই মুরগি থেকে আপনার একটা মোরগ আছে আমার এখানে লাল মিয়া, ওটা পেয়ারিং করে এই ধরনের বাচ্চা কাচ্চা হচ্ছে। এই যে গ্রে কালার, দেখেন রাজহাঁসগুলো আবার মিটিং করতেছে। ওরা প্রতিদিন একবার দুবার করে মিটিং করতেছে রাজহাঁসগুলো। ওই যে দেখেন নেটের বাইরে চলে গেছে দুইটা, ওইখানে মূলত ঘাস খাওয়ার জন্য। ওই যে ঘাস খাচ্ছে দেখেন। আর যে বাদ বাকি মুরগিগুলো এখানে বালু দিয়ে গোসল করতেছে, কারণ দীর্ঘদিন ওরা আটকানো ছিল এখানে। আমার সবচেয়ে পছন্দের মুরগি হচ্ছে আপনার এই যে এইটা। এই মুরগিটার মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। এই মুরগিটা যে লেজের গোছাটা দেখেন কত সুন্দর। এই আমাদের রাজা মোরগ, এর সাথে যে মুরগিগুলো সবাই গোসল করতেছে। যে ওরা যদি বালু দিয়ে গোসল করে তাহলে ওদের শরীর একবার চকচক করে শরীর। তো ওই দেখেন রাজা ফিমেলটা পানি পেয়ে এখন কত খুশি, গোসল করতেছে ওরা। আর আমাদের ক্রেস্টেড হাঁস যেগুলো, তিনটা ক্রেস্টেড হাঁসই থাকবে আর তিনটা রাজা হাঁস। এই কারণ হাঁসের প্রচুর খাবার লাগে, এই কারণে হাঁস কমিয়ে দিয়েছি। তবে সামনে আমরা কল ডাক আনতে পারি, তো কল ডাক আনলে তখন অবশ্যই আপনাদের দেখাবো। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা। তো আমাদের ওই পাহাড়ি মুরগিগুলো ডিম দিচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই হয়তোবা আমরা ডিমগুলো বসিয়ে দেব। আর অলরেডি কিছু ডিম বসানো আছে। ওই ডিমগুলো থেকে আগামী সম্ভবত 30 তারিখ বা 28 তারিখের দিকে বাচ্চা ফুটতে পারে। তো তখন অবশ্যই আপনাদের আমি দেখাবো। আর যে আমাদের হাঁসগুলো গায়ের রং কালো হয়ে গেছে, তার কারণ হচ্ছে হাঁসগুলোকে এখন রেগুলার গোসলের জন্য পানি দেই না। এমনিতে এদিকে অনেক ঠান্ডা পড়ছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।